বিষধর সাপের ছোবলে মৃত এক জখম এক হাসপাতালে ভর্তি। অসচেতনার অভাব সাপের কামড়ের পর চার ঘন্টা জমিতে ফসল তোলায় ব্যস্ত চলে গেল প্রাণ। ভর্তি আরও একজন বসিয়েটা স্বরূপনগর থানার মাঝেরপাড়া গ্রামের ঘটনা। বছর 55 দেবব্রত মণ্ডল নিজের জমিতে পাট তুলতে যাচ্ছিল আজ সকাল 8টার সময়। সেই সময় মাঠে ফসলের পদ্যে লুকিয়ে থাকা বিষধর সাপ তার পায়ে ছোবল মারে। আরও এক চাষি সাপটিকে সরিয়ে দিলে তার হাতেও ছোবল মারে। তারপর দেবব্রত ও তার সহকর্মী চার ঘন্টা ধরে মাঠে জমির ফসল তোলার কাজ করে। হঠাৎই দুপুর 12:30 নাগাদ দেবব্রত গা হাত পা জ্বালা কর মাথা ঘুরতে শুরু করে। পুরো ঘটনাটা বাড়িতে এসে জানালে তাকে এবং তার সহকর্মীকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে গিয়ে আসা হয়। দেবব্রত হাসপাতালে আসামাত্র চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। হাতের কামড়ে জখম আরও এক ব্যক্তি বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি। আবার সচেতনার অভাব সাপের কামড়ানোর চার ঘন্টা পরে জমির ফসলের কাজ করতে গিয়ে মৃত্যু হলো এক পৌরের। ভর্তি আরও একজন, তাহলে কি প্রশ্ন উঠছে, এত সচেতনার বার্তা প্রচার নিকটবর্তী হাসপাতাল থাকা সত্ত্বেও কেন ওই ব্যক্তি চিকিৎসকের পরামর্শ নিলেন না? যেখানে সাপের কামড়ের জন্য অ্যান্টিভেনাম ভ্যাকসিন রয়েছে পর্যাপ্ত পরিমাণে, সেখানে অবহেলা সময় নষ্ট জন্য প্রাণ চলে গেল। স্বরূপনগর পঞ্চায়েতে বনভূমির কর্মাধ্যক্ষ রমেন সর্দার বলেন, আমরা প্রতিটা সময় মানুষের সচেতন করি, উনি কেন বুঝতে পারলেন না সেটাই বোঝা যাচ্ছে না। আমরা প্রতিটা পঞ্চায়েতকে বলবো আগে সাপে কামড়ালে কি কি করতে হবে, কত দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে, এই প্রচার সচেতনার বার্তা আগামী দিনে চালিয়ে যাব। দেখুন সেই চিত্র। আমারই প্রতিবেশী, ও আজকে মাঠে পাট পচানোর জন্য যাচ্ছিল, আল দিয়ে যাচ্ছিল। এই সময় হঠাৎ করে একটা ওর সর্পদংশন হয় সাপে কামড়ায়। ও প্রথমত মনে করেছিল যে এটা মাঠে দাঁড়ার সাপটা হতে পারে, নির্বিষ সাপ যেগুলো আছে, ও পা ঝাড়া মেরেও ফেলে দিয়েছিল। পরবর্তীকালে সেটা দেখা যায়নি, মাঠের মধ্যে অনেক ঘাস পাট ইত্যাদি ইত্যাদির মধ্যে লুকিয়ে যায়। তারপরে ও পাট পচানোর কাজে কিছু সময় থাকে, থাকার পরে ও হঠাৎ দেখে যে ওর মাথাটা ঘুরছে। তারপরে বাড়িতে চলে আসে, বাড়িতে এসেই ওর ছেলে এখানে আছে, ওর ছেলেকে জানায়। সাথে সাথে ছেলে গাড়ি ঠিক করেই, গাড়িটা আস্তে আস্তেই যতটা সময় গাড়িটা নিয়ে হচ্ছে ওর বাবাকে নিয়ে বা প্রতিবেশীদের সহযোগিতা নিয়ে বসিরহাট হসপিটালে পাঠায়। এবং বসিরহাট হসপিটালে পাঠানোর পরে ডাক্তার ওকে মৃত বলে ঘোষণা করে এবং এখন পোস্টমর্টামের প্রক্রিয়া চলছে। ওটা পোস্টমর্টাম করে তারপরে মৃতদেহকে আমরা বাড়ি নিয়ে আসার পথেই রওনা দিচ্ছি। রমেন সর্দার।